আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে কৈলাসহরের সার্কিট হাউজের কনফারেন্স হলে ঊনকোটি জেলার সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের এক কর্মশালা। কর্মশালার আয়োজন করেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। কর্মশালায় জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ও কুমারঘাটের মহকুমা শাসক সুব্রত দাস, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ সহ জেলার বিভিন্ন আধিকারিক ও আরক্ষা দপ্তরের আধিকারিকরা। কর্মশালায় রুল অফ মিডিয়া ইলেকশন, মডেল কোড অফ কন্ডাক্ট, কভারেজ অফ পোল অ্যান্ড কাউন্টিং এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টিসিএস বাদল রায়। এছাড়াও ইভিএম মেশিন ও ভিভিপ্যাটের ব্যবহার সম্বন্ধে বোঝানো হয়। আগামী বিধানসভা নির্বাচনে উৎসবের মেজাজে ভোট করার জন্য বাড়ি বাড়ি আলপনা আঁকার প্রতিযোগিতা চলছে। অতিরিক্ত জেলাশাসক জানান, আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য ইতিমধ্যে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলায় প্রবেশ করেছে। মোট 28 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নির্বাচনে জেলায় থাকবে। আমারে জো জার্নালিস্ট ভাই ভাই বহন হ্যায় ইনকে সাথ হামনে এক আজ ওয়ার্কশপ কিয়া হ্যায় জিসমে ইলেকশন অর উসসে রিলেটেড জো ভি অ্যাক্টিভিটিজ হ্যায় জো ভি जो वोटर्स हैं उनके अवेयरनेस के लिए हम और वो साथ में मिलकर क्या कर सकते हैं, और जो पूरा प्रोसीजर है इलेक्शन का वो उनको बताया गया है, और अगर उनको कोई क्वेश्चन क्वेरी है उसका भी जो अच्छे से जवाब दिया गया है ताकि किसी भी तरह का कोई भी समस्या फील्ड में ना हो। और हमें उम्मीद करते हैं कि इसी तरीके से जो हमारे पत्रकार भाई बंधु हैं वो लोगों के बीच में इस तरह के कॉन्फिडेंस बिल्डिंग मेजर करेंगे और लोग ज़्यादा से ज़्यादा आने वाले इलेक्शन में पार्टिसिपेट करें। सर, मैं अपकमिंग वोट के लिए थोड़ा बात कीजिए। अभी हमारे जो नागरिक हैं उनसे रिक्वेस्ट करूँगा कि वो ज़्यादा से ज़्यादा आके आने वाले विधानसभा इलेक्शन में अपने वोट को एक्सरसाइज करें और एक उल्लास की तरह इस आने वाले इलेक्शन में पार्टिसिपेट करें। कर्मशालाई কৈলাসহর ও কুমারঘাট মহকুমার প্রায় 30 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক সাংবাদিককে জেলা শাসক স্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করা হয়। এই ধরনের একটি কর্মশালার আয়োজন করায় উপস্থিত সাংবাদিকরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।